ক্ষণ গণনার পালা প্রায় শেষ। আগামীকাল ১৭ মার্চ থেকে শুরু হচ্ছে মুজিব শতবর্ষের উদযাপন। ফলে রাজধানীকে সাজানো হয়েছে বর্ণিল আলোয়। নগরবাসী বলছেন, সাম্প্রতিক সময়ের দেশে করোনা আতঙ্কের কারণে মূল অনুষ্ঠান স্থগিত হলেও মুজিব বর্ষ উদযাপনে সীমিত পর্যায়ে এই আয়োজনও মুগ্ধ করবে সবাইকে। বর্ণিল আলোয় সেজেছে পুরো রাজধানী। পুরোদমে চলছে সড়কে সৌন্দর্যবর্ধনের কাজও। উপলক্ষ একটাই, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন। কেবল সড়কই নয়, ব্যাংক অফিস থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় রং বেরঙের আলোর ঝলকানি ছড়িয়ে পড়েছে সর্বত্র। কারণ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। ওনার জন্মশতবার্ষিকী উদযাপন করাটাও আমাদের একরকম দায়িত্বের মধ্যে পড়ে। লাইটিংয়ের যে একটা আলোকিত প্রভাব, ওই প্রভাবটা যাতে আমরা প্রভাবিত হতে পারি। রাজধানী জুড়ে এই আলোর খেলা নগরবাসীকে করোনা ভাইরাসের আতঙ্ক থেকে কিছুটা সময়ের জন্য হলেও ভুলিয়ে রাখবে বলে মনে করেন কেউ কেউ। হঠাৎ করে করোনা ভাইরাসটা চলে আসলো, কোভিড-19, যার কারণে হয়তো উদযাপনটা একটু ঘাটতি হচ্ছে। কিছুটা হলেও একটু লোক সমাগম কম, আলোকসজ্জার মধ্যে হলেও আমরা এই আতঙ্ক থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা করব। মুজিব বর্ষের আনন্দ ভাগাভাগি করতে এই আয়োজন দেশের প্রতিটি কোণায় ছড়িয়ে দেওয়ার আহ্বানও তাদের। আগামী ১৭ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন। তাই তো আয়োজনের কোনো কমতি রাখতে চায় না আয়োজক কমিটি। তবে সাধারণ মানুষ বলছেন, রাজধানী জুড়ে এই সাজসজ্জা যেমন ছড়িয়ে পড়েছে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ, ঠিক একইভাবে ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের মাঝে। তবেই তো গড়ে উঠবে স্বপ্নের সোনার বাংলা। বদরুল আলম শাওন, সময় সংবাদ, ঢাকা।